এই বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যান, একটা দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্ভবত মার্ভেলের ক্যাংকে অর্থাৎ জনাথন মেজর্সকে কম করে হলেও এক বছরের জন্য জেল খাটতে হতে পারে। যারা জানেন না, গত 25 মার্চ ক্যাং চরিত্রে অভিনয়শিল্পী জনাথন মেজর্সকে নিউ ইয়র্ক পুলিশ গ্রেপ্তার করে তার গার্লফ্রেন্ডকে ফিজিক্যালি অ্যাবিউজ করার জন্য। Jonathon Majors, as we all know now, he was arrested following a domestic dispute, is the allegation. NYPD initially said that Jonathon Majors had been charged with strangulation, assault, and harassment. গত 8 মে আদালতে জনাথন মেজর্সের বিরুদ্ধে যত অভিযোগ আছে সব উপস্থাপন শেষ করেছে ডিএ। এদিন অবশ্য তিনি সরাসরি আদালতে উপস্থিত ছিলেন না, ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। যেসব অভিযোগ উপস্থাপিত হয়েছে তা যদি প্রমাণ হয়ে যায়, কমপক্ষে 1 বছর থেকে 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। আগামী জুন মাসের 8 তারিখে পরবর্তী হিয়ারিং অনুষ্ঠিত হবে। সেই হিয়ারিংয়ে জনাথন মেজর্সকে অবশ্যই লাইভ উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অনেকে মনে করতে পারেন এদের সমস্যা কোথায়, মাত্র অভিযোগপত্র দায়ের করা হয়েছে, প্রমাণিত হয়নি। সমস্যাটা এখানেই, জনাথন মেজর্সের উপর আনা অভিযোগ প্রমাণ না হলেও ইতোমধ্যেই তাকে রিপ্রেজেন্ট করা ম্যানেজমেন্ট কোম্পানি এন্টারটেইনমেন্ট 360 এবং তার পিআর কোম্পানি দ্য লেডে কোম্পানি তাকে বের করে দিয়েছে। হলিউডে কাজ পেতে হলে ম্যানেজমেন্ট কোম্পানি ও পাবলিকের সামনে ইমেজ ঠিক করতে পিআর কোম্পানির গুরুত্ব কত সেটা আমরা সবাই জানি। অন্যদিকে ডিজনি আমাদের ক্যাং এর অরিজিনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট শো লোকি সিজন 2 বছরের শেষে পুশ করে দিয়েছে, এবং অ্যান্টম্যান কোয়ান্টাম মেনিয়ার ওটিটি রিলিজের প্রায় 2 মাস পার হয়ে গেলেও এর অ্যাসেম্বল্ড পর্বটি এখনও ডিজনিতে এয়ার করা হয়নি। প্রতিটি মার্ভেল ফ্যান জানে ফেজ 4 থেকে MCU-র প্রতিটি শো এর বিহাইন্ড দ্য সিন নিয়ে বিশাল একটি ডকুমেন্টারি হয়। যেহেতু ক্যাং এবং জনাথন মেজর্স এই অ্যান্টম্যান 3 প্রধানতম অংশ, তাই তাকে বাদ দিয়ে এই এপিসোড হবেই না। কারণ ডিজনির ফ্যামিলি ভ্যালুর কাছে গার্লফ্রেন্ড অ্যাবিউজ করে অ্যাক্টরের কোনো মূল্য নেই। আমরা ফ্যানরা আশা করছি জনাথন মেজর্স দোষী হলেও অন্তত লোকি সিজন 2 তে আমরা তাকে শেষবার দেখব। কিন্তু কিছু ইনসাইডারের মতে ডিজনি তার রেপুটেশন রক্ষা করতে পুরো শো আবার রিশুট করতে হলে তাই করবে। এদিকে জনাথন মেজর্সের উকিল প্রিয়া চৌধুরী দাবি করেছেন, জনাথন মেজর্সের প্রতি নিউ ইয়র্ক পুলিশ বর্ণবাদী মনোভাব দেখাচ্ছে এবং বারবার করে বাদী মেয়েটির আদালতে দেওয়া বক্তব্যকে টাইট করা হচ্ছে, এডিট করা হচ্ছে। এই 2023 সালে এসে আমেরিকার মতো দেশে এমন অভিযোগ খুবই গুরুতর। যদি এমনটা সত্যি হয় যে আমাদের ক্যাং কালো পুরুষ বলে হোয়াইট পুলিশেরা নারী অভিযুক্তকারিণীকে পক্ষপাত করছে, তা এক বিশাল বিপর্যয় হবে আমাদের সমাজের জন্য। যাই হোক, জুন মাসের হিয়ারিং এর প্রত্যাশায় রইলাম। এই ভিডিওর তথ্যাবলী আমি নিয়েছি দ্য হলিউড রিপোর্টার্স থেকে। মূল আর্টিকেল লিঙ্ক আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেব। ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আদালতের রায়ের আগেই জনাথন মেজর্সকে এভাবে বের করে দেওয়াটা কি ঠিক, আমেরিকার আইন বিভাগে এখনো কি বর্ণবৈষম্য চলে। মার্ভেল ফ্যানদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, ফলো করতে অনুরোধ রইল। যারা প্রথমবার আমার চ্যানেলে এলেন, বাকি ভিডিওগুলো চেক করে সাবস্ক্রাইব করতে আহ্বান করছি। এই শুক্রবারে বাংলাদেশের সিনেমা হলে পাঠান মুক্তি পাবে। আমি ওপেনিং শো এর টিকিট নিয়েছি হল এক্সপিরিয়েন্সের জন্য। আশা করি আপনাদের সাথে পরের ভিডিওতে সেই অভিজ্ঞতা শেয়ার করব। গত সপ্তাহে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3 মুভির এন্ডিং এবং পোস্ট ক্রেডিট সিন নিয়ে আমি আমার এই ভিডিওতে আলোচনা করেছি, ক্লিক করে দেখে নিন। আজকের মতো বিদায়, টাটা।